এদেশের মানুষ হুজুরকে যা মনে করে, আলেম মুন্সিকে কেউ একেবারে গুরুত্বই দেয় না, কিচ্ছু মনে করে না, দুই টাকার মোল্লা মুন্সি মনে করে। আবার কেউ এত গুরুত্ব দেয় সে তার ঈমান আর জান্নাতকে দিয়ে দেয় হুজুরের কাছে আমানত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনার জান্নাত আপনার ঈমান কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে? আপনার বউ সুন্দরী বউটা কি আমার কাছে আমানত নাকি আপনার কাছে? আমার কাছে আমানত না। এই আমি তো হুজুর, সমস্যা কি, দিয়ে যাবেন কে, মন চায় না? না আহা, মাশাআল্লাহ, আপনাদের এই অনুভূতি ভালো। স্ত্রীকে কারো কাছে আমানত রেখে যাওয়া যাবে না, কোনো ব্যাটার কাছে, আবার হুজুর কাছে যাইও, এটাই বাস্তবতা। অথচ এই আমি যা বলবো তাই বিশ্বাস করে নেবেন। এই আমি যদি বলি যে এইভাবে এইভাবে আল্লাহ নবী করেছে, আপনি এইভাবে করতেছেন, আমি যদি বলি যে এইটাই ইসলাম, আপনি এটাই ইসলাম বলতেছেন, কিন্তু আপনি নিজে কোরআন পড়েন না, হাদিস পড়েন না, মানে আপনার ইসলামিক যত যত এলম আছে, যত হানা আছে, এগুলো সব আপনি কিচ্ছু জানার দরকার নাই, এটা মসজিদের ইমাম সাহেবে বলে দেবে, অথবা ওয়াজ করতে হুজুর নিয়ে আসবো বছর শেষে সে বলে দেবে, অথবা টেলিভিশনে ওয়াজ করে আরেক হুজুর আছে সে বলে দেবে, এরকম কি নয় বাস্তবতা? বাস্তবতা কি এরকম নাকি এরকম না? তো নূহ আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, আমি এদেরকে যত দাওয়াত দিছি এরা তত জিদ করছে, কানে আঙ্গুল দিছে, কাপড় দিয়ে মুখ ঢেকে নিছে, ইয়া আল্লাহ, এবং তারা আমার সাথে অহংকার করা শুরু করে দিল। কি করা শুরু করে দিল? কার সাথে? কার সাথে? আপনাকে ওয়া শুনতেছেন, কার সাথে অহংকার করছে? নূহ আলাইহিস সালামের সাথে না? আচ্ছা দেখেন, এখানে আজকে আমি দায়ী, দাওয়াত দিতে আসছি, আপনারা অনেকে দাওয়াতের কাজ করেন, অনেকে আপনারা ইসলাম প্রচারের কাজ করেন, নূহ আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়েন। তাহলে যে নূহ আলাইহিস সালামের দেখে কাপড় দিয়ে মুখ ঢাকতো, তিনি দিনে দাওয়াত দিত, রাতে দাওয়াত দিত, সবসময় দাওয়াত দিত, ওনাকে দেখে জিদ করা লাগলো, ওনাকে দেখে অহংকার করলো, তিনি কিন্তু দাওয়াত ছাড়ে নাই। তিনি বলছেন যে ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا يَا اللَّهِ যখন এরা আমাকে দেখে কানে আঙ্গুল দিল, চোখ মুখ ঢেকে নিল কাপড় দিয়ে এবং অহংকার জিদ করলো, ثُمَّ إِنِّي دَعَوْتُهُمْ جِهَارًا এবার আমি তাদেরকে ডেকেছি প্রকাশ্যে, ও আমার জাতি, ও আমার জাতি, শুনো, ইবাদত করো আল্লাহর, ভয় পাও শুধু আল্লাহকে, এবং মেনে নাও তোমাদের নিজ রাসূলকে। সুম্মা ইন্নি আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা পরে আমি তাদেরকে ডেকেছি উচ্চ স্বরে, আমি তাদেরকে প্রকাশ্যে যাওয়া শুরু করে দিলাম, এই তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো, এরা মানলো না। সুম্মা ইন্নি আ'লানতু, অতঃপর আমি উচ্চ স্বরে এদেরকে বললাম, লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে জোরে জোরে দাওয়াত দিলাম, উপদেশ দিলাম, এবং গোপনে কানে কানে গিয়ে বললাম, এই শুনো, আল্লাহকে মেনে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় পাও, আমি সতর্ককারী তোমাদের জন্য, আমি আল্লাহর রাসূল। নূহ আলাইহিস সালাম এভাবে গোপনে আস্তে আস্তে দাওয়াত দিল এবং প্রকাশ্যে বললো, আমার জাতি, মেনে নাও আল্লাহকে, ইবাদত করো আল্লাহর, ভয় ওনাকে পাও। না, ওনার জাতি মানুষ হলো না, ঠিক যেমন আমরা মানুষ হইনি। সাড়ে চোদ্দশো বছর থেকে কোরআনুল করিম এই মসজিদ মাদ্রাসায় মানুষের, মুসলমানের ঘরে পড়ে আছে। সাড়ে চোদ্দশো বছর থেকে সহিহ সুন্নতের হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুস্তাদে আহমেদ, বাইহাকী, মুয়াজ্জা মালিক, ইবনে মাজা, কত হাদিসের গ্রন্থ সহি এবং জাল দৈব সব কিছু সাব্যস্ত করে লিখিতভাবে সাড়ে চোদ্দশো বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পৃথিবী থেকে বিদায় হয়েছে, প্রায় সাড়ে চোদ্দশো বছর। তখন থেকে এই ইসলাম জীবিত ছিল সাহাবাদের মাঝে, তাবেঈ তবে তাবেঈ, লিখিত আকারে সব সময় ইসলাম ছিল, কিন্তু আজকে মুসলিমরা সলাত আদায় করে না, যাকাত দেয় না, দাড়ির পরোয়া করে না, জামা কাপড়ের পরোয়া করে না, মহিলারা পর্দার পরোয়া করে না, যুবকরা জেনার পরোয়া করে না, গান বাজনা অশ্লীলতার কেউ কোনো পরোয়া করে না। যেমনটা নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি যতই দাওয়াত দিয়েছে, তারা তত জিদ করেছে, তত জিদ করেছে, তত জিদ করেছে, কানে আঙুল দিয়েছে, শুনেনি। আমার কেন জানি মনে হয় এই মুসলিম জাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এখানে বসে থাকা লোকের দিকে দেখলেই তো বুঝবেন, ফজরে যাওয়া মসজিদ খালি দেখেই তো বুঝবেন যে আল্লাহ নবীর দাওয়াত থেকে তারা কতটা সরেছে, কতটা বিমুখ, কতটা কেয়ারলেস, কতটা পরোয়া করে না, তওয়াক্কাই করে না যে সলাত আদায় করতে হবে, এটা ফরজ। কেউ আর ধর্মকে তো ভালোবাসে না। নূহ আলাইহিস সালাম এদেরকে তাহলে দাওয়াত দিছে কিভাবে বলেন তো? প্রকাশ্যে। কিভাবে?
উচ্চ স্বরে কিভাবে গোপনে কিভাবে গোপনে কাজ হয়নি কি হয়নি কাজ হইছে আপনাদের জন্য হবে তো হবে ইনশাআল্লাহ এবার দেখেন নূহ আলাইহিস সালাম তাহলে আমরা বেশ কয়েকটা শিক্ষা পেলাম কি কি শিক্ষা পেলাম সূরা নূহ থেকে ইবাদত করতে হবে কার ভয় কাকে পেতে হবে এবং মেনে নিতে হবে নিজ নিজ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা এখন পর্যন্ত সুন্নতের পরোয়া করেন না ফরজের ধার ধারেন না আপনারা একটু ভয় পান আপনাদের রবকে এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় আর দুনিয়া মাথা দুনিয়া হচ্ছে অভিশপ্ত দুনিয়া হচ্ছে অভিশপ্ত আর দুনিয়া মালউনা দুনিয়া অভিশপ্ত মালউনুন মা ফিহা আর দুনিয়াতে যা আছে এগুলো গজবপ্রাপ্ত অভিশপ্ত কোন কিছু টিকবে না সব ক্ষণস্থায়ী ধ্বংস হয়ে যাবে ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা ফাইদা জাআতি সাখা যখন ধ্বংসধ্বনি আসবে এই দুনিয়ার কোনো কিছু টিকবে না কেন টিকবে না জানেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন 31 কোরআন পড়া উচিত মানুষের এই যে 30 নাম্বার পারা কয় নাম্বার পারা আলাম তারা সুরার যদি নাস থেকে শুরু করেন নাস ফালাক ইখলাস এভাবে যদি পিছন থেকে শুরু করেন আলাম তারা সুরার পরের কয়েকটা সুরাই আল কারিআ মহাপ্রলয় মাল কারিআ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহাপ্রলয় কি আল্লাহ বলতেছে وما أدراك ما القارعة محمد صلى الله عليه وسلم কিসে আপনাকে জানাবে যে মহাপ্রলয় কি তাহলে শুনুন আল্লাহ বলতেছে يوم يكون الناس كالفراش المبثوث যেদিন মহাপ্রলয় আসবে সেদিন মানুষ বিক্ষুব্ধ কীটপতঙ্গের মতো উড়বে وتكون الجبال كالعهن المنفوش এই পৃথিবীর হিমালয় মহাপর্বত বিক্ষুব্ধ ধূলিকণার মতো উড়বে এই হলো মহাপ্রলয় মানুষ নাকি কীট পতঙ্গের মতো উড়ে যাবে এই পাহাড় পর্বত নাকি এত জোরে শব্দ হবে ভেঙে চৌচুর হয়ে নাকি বালু ধুলা কোনা পরিমাণ ছোট ছোট মিহি হয়ে এগুলো নাকি বাতাসে উড়বে এটা নাকি বিপদ বিপদটা কি কোরআন পড়া উচিত মানুষের নূহ আলাইহিস সালাম যখন জাতিকে দাওয়াত দিল সবভাবে গোপনে প্রকাশ্যে এ জাতি মেনে নিল না গাজীপুরবাসী ঠিক আমাদের মতোই বেনামাজি ওনার জন্য যা ফরজ ছিল ওনার জাতির জন্য আমরা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিতে রাজি নই এখানে কয়জন মানুষ 20 জন সাহাবীর নাম জানে এখানে কয়জন মানুষ 10 জন নবীর নাম জানে এখানে কয়জন মানুষ জীবনে একবার হাদিসের বই খুলে দেখছে ইভেন এখানে কয়জন মানুষ গত 15 বছরে একবার কোরআন মাজিদ খুলে দেখছে পাওয়া মুশকিল হয়ে যাবে কি আমি নিজেরে সুফি বলতেছি বলো না আমি অনেক জ্ঞানী বলে ফেলছি নিজেরে ঠিক না মানে আপনাদেরকে এভাবে বলে নিজেরে অনেক জ্ঞানী বলে ফেলছি তো না এটাই তো মনে করতেছেন না আমি এটা বলিনি আপনাকে আমি বলেছি এটাই বাস্তবতা মানুষ কোরআন পড়ে না খতম করে এইদিকে হয় এগুলা হ্যাঁ আমার বাপ মরে গেছে আমি পড়বো না ভাই আমি কেমনে পড়ি এখন আমার বাপ মরে গেছে না আমি কেমনে পড়বো মসজিদ থেকে পোলাপাই নিয়ে এসে একজন এক পাড়া পড়বে মানে ও এক পাড়া এ এক পাড়া এই এক পাড়া এটা নাকি 30 পাড়া হয়ে গেছে তাই বললাম কেমন কথা তাহলে ও এক পাড়া এ এক পাড়া এ এক পাড়া এ এক পাড়া পড়লে সব 30 পাড়া একজনের হয়ে গেছে নাকি এক একজনের এক এক পাড়া হয়েছে আর তাও আমার বাপ মরে গেছে ও পড়লে সব আমার বাপে পাইবে ওই 300 টাকা যেটা দিছি ওটার হাজিয়ার টাকাই পাবে তো এত কষ্ট দিয়ে দেওয়ার দরকার তার টাকাটা দিলে তো হয় এমনি ধরেন 300 টাকা নেই সাল সদকা নেই বুঝাতে পারি নাই ওরে ওরে এত কষ্ট দিয়ে 300 টাকা দিল এটা সদকা হিসেবে হয়তো আমার বাপে পাইতে পারে কিন্তু ওর এই এই আবার এই যে একটা আমল নতুন করে তৈরি করলো মুক্তির পথ আল্লাহর নবী কি এরকম পদ্ধতি দিয়ে গেছে বলে মনে হয় আপনার এই কোরআন কারিমটা দেন তো এটা দেন এই কোরআনুল করিম এখানে মুক্তির পথ বলা আছে হাদিস গ্রন্থে মানুষ মরে গেলে কিভাবে মুক্তি পাবে পৃথিবী থেকে কে কে তাকে উপকার করতে পারবে সব বলা আছে এই সিস্টেমটা বলা নাই এই রকম হচ্ছে এই সিস্টেমটা শুনেন গাজীপুরবাসী তোমাদের কি ছেলে সন্তান লাগবে লাগবে আল্লাহ কারো ছেলে সন্তান লাগবে না আস্তাগফিরুল্লাহ আলামিন ছেলে মেয়ে লাগবে ধন সম্পদ জান্নাত কার কার লাগবে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার লাগবে হাত নামাও তাহলে তাহলে জান্নাত কিভাবে আসবে বলো এই নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছে জান্নাত কিভাবে আসবে শোনাবো পড়ে শোনাবো কিভাবে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছিল জান্নাত আসবে তো শোনো
নূহ আলাইহিস সালামের জাতি এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, এত পথভ্রষ্ট ছিল, কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিকে নিরাশ করেনি। কি করেনি? আমরাও নিরাশ হব না, আমরাও কি হব না, আমরা আশা কার কাছে করব? কে দয়া করবে? ক্ষমা কে করবে? তবে শোনো গাজীপুর মানুষ, নূহ আলাইহিস সালাম বললেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার আল্লাহ, আমি এদেরকে বলেছি তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবে, তোমাদেরকে আল্লাহ সময় সুযোগ দিবে। তাদেরকে আমি দাওয়াত দিয়েছি দিনের রাতে, আমি দাওয়াত দিয়েছি প্রকাশ্যে উচ্চ সুরে গোপনে, তারা অহংকার জিত করেছে, তবু আল্লাহ, তবু আমি তাদেরকে ছাড়িনি। আমি তাদেরকে বলছি ফাকুলতু, অথপর আমি তাদেরকে বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তোমাদের রব ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ও মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাহলে আকাশ থেকে বারি বৃষ্টি বর্ষণ করবে, তোমার রোদ লাগলে রোদ দেবে, বৃষ্টি লাগলে বৃষ্টি দেবে, বাতাস লাগলে বাতাস দেবে, বন্ধ করতে হলে বাতাস বন্ধ করবে। কে? কি করলে? ক্ষমা চাইলে। কি করলে? ক্ষমা চাইলে কি হবে? আকাশ থেকে রহমত নাজিল হবে। ক্ষমা চাইলে কি হবে? ক্ষমা কিভাবে চাই কে বলতে পারে? কেন আমার বোঝেন তো ভাই, এদিকে সেদিকে যাইতে হয়, যারা গাড়ি চালায় তাদের অনেক দাম। এই আজকে এখানে কাছে হলে একটু যেতে চাইবে, একটু দূরের পথ হলে ভাই আমার না, আজকে আমার দুলাভাইয়ের অসুখ, কালকে আমার এটা, আপনি আরেকজন দেখেন, মানে এরকম দেখায়। তো এরকমই আমার একজন চালক আমাকে এখানে সেখানে ওয়াজে নিয়ে যেত, না বদনাম করছি না, তার ড্রাইভার বলে তাকে ছোট করতেছি না, কারণ এখানে ফেসবুকে গেলে অনেকে বলবে জামশেদ মজুমদার অহংকারী, সে ড্রাইভার বলেছে। আরে ভাই, ড্রাইভার মানে চালক, যে গাড়ি চালায় সে ড্রাইভার। হ্যাঁ, যে মানে যে এভাবে নাম থাকে, এটা তো অহংকারে কি আছে নাম থাকে? গাজীপুর নয়াপাড়ার মানুষ আমার জন্য দোয়া করবেন, পৃথিবীর সর্বোত্তম জিকির শিখিয়ে দিতে, যার 99টা দপ্তর যদিও অপরাধ থাকে, এই একটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, এই ঈমান, এই তাওহীদ ঈমান ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। আর সলাত ব্যতীত মানুষ মুসলমান থাকে না। আল্লাহর দিকে তাকিয়ে গাজীপুরবাসী, এই যুবক বৃদ্ধ ধনী এবং দরিদ্র যেই হন, আজান হয়ে গেলে অন্তত ফরজ নামাজটা পড়িয়েন, ফরজ না পড়লে আপনার মুক্তি নাই। পুরো পুরো যত ভালো কাজ আছে সবের মূল ইসলাম, আর ওই ইসলামের খুঁটি হচ্ছে কি? ইসলামের খুঁটি কি? এই ইসলাম এর খুঁটি কি? যার নামাজে তার কি নাই, ব্যাস আর কিছু বুঝাতে হবে? একটা দোয়া করে দিতে হবে মনে, না ওয়াজের মধ্যে দোয়া করছে যে হবে না হবে না, আরো লাগবে, একটু করে দিলে ভালো হবে না? পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল করিম শিখার তৌফিক দান করুন, তিনি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে কোরআনুল করিম গেড়ে দিন, তিনি আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে দিন, তিনি আমাদেরকে মসজিদ মুখী করুন, তিনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করুন, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা এই পৃথিবী থেকে চলে গেছে, যাদের অনেক অবদান রয়েছে আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে বেড়ে ওঠার, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সবার কবরে আদাব মাফ করে দিন। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের বক্ষ প্রশস্ত করে দিন, তিনি আমাদেরকে হালাল রিজিক দান করুন, তিনি আমাদেরকে উপকারে জ্ঞান দান করুন, তিনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।